মানুষ আর মানুষ, রাস্তার অর্ধেক অংশই ফুটপাত দেখেন মানুষ দখল করে রেখেছে। বিভিন্ন প্রকার দোকানে পশুরা সাজিয়ে বসে আছে। কি পরিমাণ মানুষ দেখেন আজকে আমার মানসিক কালচার সম্বন্ধে দেখেন। আর এই যে বাংলাদেশের রাস্তাঘাটগুলো কতটা মানে অসহায় দেখেন, আর কি সুন্দর দোকান সাজিয়ে বসে আছে। আমি তোমাদের দেখাতে চাচ্ছি, দেখো আমার কি মানে গাড়ি ঠিক মতো যেতে পারতেছে না। এটা গাড়ি যাবে তো আরেকটা গাড়ি আসার কোনো সুযোগ নাই। আর এইখানে পুরো রাস্তাটা এইখানে কিন্তু আমার হুইসেল বাজতেছে পুলিশের, কোনো ই নেই। এইখানে কিন্তু প্রচুর দোকান, যেটা মেন রোডে দোকান অর্ধেক দখল করে ফেলেছে এই হকাররা। শুধু এই হকারের যন্ত্রণা এখানে কিন্তু গাড়ি চলতে পারে না। আর যত জ্যাম লেগে থাকে তার প্রধান সমস্যা হলো শুধু এই হকারদের কারণে। এই হকাররা আসলে তাদের প্ররোচনায় বসে বা কারোদের উৎসাহে এখানে দোকানদারি করে আমি জানি না। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো। পুতুল কত করে? এগুলো কি জুতা না পুতুল? জুতা জুতা। আচ্ছা আচ্ছা, এখানে আজকে কত টাকা বিক্রি করতে পারছেন আজকে? এটা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, না বললেন কিন্তু চলে তো আপনার সংসার কিভাবে চলে এটা দিয়ে তো? আলহামদুলিল্লাহ ভালো, আমার চাকরি আছে। আচ্ছা আচ্ছা, জবের পাশাপাশি এইটা। আর যদি বেতন ভালো থাকতো তাহলে? বেতন ভালো থাকলে তো এগুলো করা লাগতো না। করা লাগতো না গ্যাস, আসলে মানুষ খুব কষ্টে আছে, চাকরি তো ওরকম টাকা নাই, আর বর্তমানে চাকরি কিন্তু দুষ্প্রাপ্য। তো এগুলো পার পিস কত করে ভাই? এগুলো 100 টাকা জোড়া বেশি। 100 টাকা জোড়া? দেখেন শীতের মধ্যে খুব সুন্দর, একটু দেখেন তো খুব সুন্দর। হ্যাঁ ইমাজিন, আসলে এটা কিন্তু বাচ্চাদের জন্য কিউট একটা জিনিস, তাই না? থ্যাংক ইউ ভাইয়া। এই যে এখানে বসছেন, ফুটপাত দখল করছেন, রাস্তা দখল করছেন, এতে মানুষের প্রবলেম হইতেছে না? মানুষের তো প্রবলেম হইতেছে, এখানে বসতে কি টাকা লাগে? এমনি বসেন, কেউ টাকা নেয় না, সত্যি টাকা নেয় না। দেখেন সে ফুটপাতটা অর্ধেক দখল করছে। আমি দেখেন ফুটপাত পুরোটা দখল করে ফেলছে। গাড়ি তো দূরের কথা, মানুষ যে যাবে সেই ব্যবস্থাও নাই।